যদি বিজেপি আইপিএফটি জোট সরকার কায়েম হয়, প্রথম বছরই 50,000 চাকরি দেওয়া হবে, পরবর্তী 4 বছরে আরো 6.5 লাখ 7 লাখ যুবককে মিস কলের মধ্য দিয়ে চাকরি দেওয়া হবে। আজকে তারা কি পাচ্ছে? গতকাল সকালেও পরশুদিনও মন্ত্রীর কাছে মহাকরণে বা তাদের অন্যান্য কর্তাবক্তাদের কাছে যেখানে যাচ্ছেন তাচ্ছিল্য, পুলিশের লাঠি পেটা, মিথ্যা মামলা, আজকে জিআরবিটি, টিআরবিটি, ট্যাট, নার্সিং পাস করা যুবক যুবতী থেকে শুরু করে আরো বিভিন্ন ক্ষেত্রে এই রাজ্যের হাজার হাজার যুবক যুবতী শূন্য পদ থাকা সত্ত্বেও যাদেরকে বারে বারে রিপোর্ট দেখানো হচ্ছে, কেউ সেই ন্যায় বিচার পাচ্ছে না। এরাজ্যের শিক্ষক কর্মচারীরা তাদেরকে কত মিষ্টি আশ্বাস শোনানো হয়েছিল, সপ্তম বেতন কমিশন, এবং সেই সপ্তম বেতন কমিশনের তাদের ব্যাখ্যা কি ছিল? 2018 ইংরেজির সেই ফেব্রুয়ারি মাসে অর্থাৎ ভোটের মাসে সেদিন তারা যত টাকা বেতন পেতেন কমসে কম তার দ্বিগুণ থেকে আড়াই গুণ, সাথে 4 বছর আগে থেকে বকেয়া এরিয়া এবং জিনিসপত্রের দাম বাড়ার সাথে সাথে এদের জন্য বহার্গ ভাতা দিয়ে গত 5 বছর আমরা কি দেখেছি? আর এই প্রতিশ্রুতি কে দিয়েছিল? ডাক্তার মানিক সাহা, বিপ্লব কুমার দেব না, তাদেরকে সেদিন কেউ চিনত না। এদেশের স্বয়ং প্রধানমন্ত্রী অসুস্থ অর্থমন্ত্রীকে ডাবল ইঞ্জেকশন পুশ করে নিয়ে এসে এইমস থেকে এনে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এদের মুক্তি বলানো হয়েছিল। গত 58 মাসে কি পেয়েছিলেন?